বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের জন্য মনোবিদ আনার চিন্তা ভাবনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। মানসিকভাবে প্রস্তুত হয়ে বিশ্বকাপে খেলুক টাইগাররা, চাইছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। একই সাথে নিউজিল্যান্ডে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার সাক্ষী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের মানসিক অবস্থার উন্নতির প্রয়োজন, সে কারণে মনোবিদের শরণাপন্ন হতে চায় বোর্ড। সোমবার মিরপুরের বিসিবি প্রাঙ্গনে নিউজিল্যান্ডের প্রাণ হারানো মুসলমানদের জন্য দোয়ার ব্যবস্থা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সেখানে উপস্থিত ছিলেন বিসিবির সভাপতি পাপন। দোয়া শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, আমরা ইতিমধ্যে এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছি, আর একটু পর্যবেক্ষণে আসি। একেবারে নিউজিল্যান্ডের ঘটনার জন্যই যে মনোবিদ আনা হবে তা নয়, সামনে বিশ্বকাপ আছে, এর আগে একজন মনোবিদ এনে ক্রিকেটারদের সাথে একটা কাউন্সিলিং করানোর চিন্তা ভাবনা করছি, যা দলের জন্যই ভালো হবে। জানিয়ে রাখা ভালো, আগামী মে মাসের 30 তারিখ থেকে শুরু হবে ইংল্যান্ড বিশ্বকাপ। এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু হবে বাংলাদেশ দলের জন্য বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে 3 জাতি ওয়ানডে সিরিজ খেলতে যাবে মাশরাফি বাহিনী। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ উইন্ডিজ এবং স্বাগতিক আয়ারল্যান্ড।